आज আমরা এসটিজিটি পরীক্ষার জন্য অলংকার থেকে অর্থালঙ্কার নিয়ে আলোচনা করব এবং অর্থালঙ্কারের একটি পার্ট বলতে পারি এটা হচ্ছে উপমা। তো উপমা নিয়ে আজ আমরা আলোচনা করব এবং নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব রূপক নিয়ে। তো আশা করি ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে আপনারা পরীক্ষার মধ্যে আনসার করতে পারবেন। তার আগে আমরা আরও তিনটি ক্লাস করেছি অলংকার থেকে, তো আজ হচ্ছে চার নাম্বার। ধরুন বাক আর দুটো পর্বের মাধ্যমে আমরা অলংকার কমপ্লিট করতে পারবো। তো অলংকারের ক্লাসগুলো আপনারা দেখবেন, তার কারণ হচ্ছে এসটিজিটি পরীক্ষার মধ্যে কিন্তু অলংকার থেকে প্রশ্ন আসে। তো অলংকার কমপ্লিট করার পরেই আমরা আলোচনা করব ছন্দ নিয়ে। তো দেখুন আজ আমরা স্টার্ট করছি অর্থালঙ্কার। বলা হচ্ছে শব্দের অর্থরূপকে আশ্রয় করে অর্থালঙ্কারের সৃষ্টি। তাহলে অর্থালঙ্কারের সৃষ্টি কীভাবে হয়, শব্দের মধ্যে যে শব্দের অর্থ রয়েছে এটার উপর আশ্রয় করে অর্থালঙ্কারের সৃষ্টি হয়। তো দেখুন শব্দালঙ্কার এবং অর্থালঙ্কারের মধ্যে পার্থক্য, শব্দালঙ্কার হচ্ছে শব্দ শুনে শুনে বা ধ্বনি বর্ণ শব্দ এগুলো শুনে শুনে আমরা কী করতাম, অলঙ্কার নির্ণয় করতাম। আর অর্থালঙ্কার হচ্ছে কোনো একটা শব্দের অর্থ উপলব্ধি করে আমরা যে অলঙ্কার নির্বাচন করি। তো দেখুন অর্থালঙ্কারে বা অর্থালঙ্কার শব্দের অর্থকে সুষমা ও বৈচিত্র্য দান করে। অর্থালঙ্কার কী করে, শব্দের অর্থকে সুষমা ও বৈচিত্র্য দান করে। এর আবেদন মূলত বুদ্ধির কাছে, আর এর আবেদন কোথায়, এর আবেদন হচ্ছে বুদ্ধির কাছে। বুদ্ধি দিয়ে এ জাতীয় অলঙ্কারের সৌন্দর্য উপলব্ধি করতে হয়, আর বুদ্ধি দিয়ে এরকম যে অলঙ্কার রয়েছে এরকম অলঙ্কারের সৌন্দর্য কী করতে হয়, উপলব্ধি করতে হয়। তো দেখুন তারপর এখানে রয়েছে উপমা। তো আমরা উপমা থেকেই প্রশ্ন আসবে, উপমা নিয়ে আলোচনা করবো, কারণ উপমা থেকে অনেক সময় আমরা দেখতে পাই মান উপমা বা পূর্ণ উপমা লুপ্ত উপমা এ ধরনের উপমা জিজ্ঞেস করে। মানে আপনাকে একটা লাইন দিয়ে দেবে, একটা বাক্য দিয়ে দেবে, দিয়ে বলবে এটা কোন ধরনের উপমা। তো এগুলো নির্ণয় করা কিন্তু বেশি কঠিন নয়, জাস্ট আপনারা ক্লাসটা দেখুন, দেখবেন ক্লাসের শেষে আপনারা বুঝে গেছেন, জাস্ট ধৈর্য ধরে ক্লাসটা দেখুন। একই বাক্যে সাধারণ ধর্মযুক্ত দুটি ভিন্ন জাতের পদার্থের মধ্যে সাদৃশ্য দেখানো হলে উপমা অলঙ্কারের সৃষ্টি হবে। বলা হচ্ছে কি, একটা বাক্যের মধ্যে সাধারণ ধর্মযুক্ত দুটি ভিন্ন জাতের পদার্থের মধ্যে, ধরুন এটি একটি পদার্থ এটি আরেকটি পদার্থ এবং দুটি ভিন্ন জাতের পদার্থ, কিন্তু তাদের ধর্ম হচ্ছে এক, তাদের ধর্ম কি, তাদের ধর্ম হচ্ছে এক, ফলে তাদের মধ্যে সাদৃশ্য দেখানো হয়। দুইটা জিনিস দুই রকমের কিন্তু তাদের ধর্ম হচ্ছে এক, ফলে কী করানো হয়, দুটো জিনিসকে সাদৃশ্য দেখানো হয়, একই দেখানো হয়। আর যখন এরকম একই দেখানো হয় তখন তাকে উপমা অলঙ্কার বলে। তো দেখুন এই যে আমি এখন আপনাদেরকে ডেফিনেশনটা বললাম, এটা দেখে আপনারা বুঝতে পারবেন না, তার জন্য আমাদেরকে কী করতে হবে, অলঙ্কার নির্ণয় করতে হবে। দেখুন এখন আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারবেন। এখানে বলা হচ্ছে রুদের নরম রং শিশুর গালের মতো লাল। আবার সেন্টেন্সটা পড়ছি, রুদের নরম রং শিশুর গালের মতো লাল। তাহলে দেখুন এখানে রয়েছে উপমা, উপমেয়, উপমান, সাধারণ ধর্ম, সাদৃশ্যবাচক শব্দ। তো এইগুলো কি, এগুলো তো এখন আপনারা জানেন না, জাস্ট আমি এই স্লাইডের মধ্যে এগুলো বলে দিচ্ছি, পরের স্লাইডে আপনাদেরকে উপমেয় কী জিনিস, উপমান কী জিনিস এগুলো বুঝিয়ে দেব। এখানে বলা হচ্ছে উপমেয় হচ্ছে রুদের নরম রং, এখানে যে বলা হচ্ছে রুদের নরম রং এটা হচ্ছে একটা বস্তু। উপমান হচ্ছে শিশুর গাল, দেখুন শিশুর যে গাল রয়েছে শিশুর গাল হচ্ছে উপমান। সাধারণ ধর্ম কি, লাল। এখানে দেখুন বলা হচ্ছে রুদের নরম রং আর শিশুর গাল দুটোই কিন্তু লাল, তাহলে এটা সাধারণ ধর্ম লাল। সাধারণ ধর্ম কী জিনিস নেক্সট স্লাইডে আমি বলবো। আর সাদৃশ্যবাচক শব্দ হচ্ছে মতো, মতো দিয়ে দুটোর সাদৃশ্য বোঝানো হয়েছে। এখন দেখুন এখানে লেখা আছে উপমেয়, উপমান, সাধারণ ধর্ম, সাদৃশ্যবাচক শব্দ। তো উপমেয় কি, উপমেয় হচ্ছে যাকে তুলনা করা হয়, কি যাকে তুলনা করা হয়, যাকে তুলনা করা হবে এটা উপমেয়। যেমন কী বলা হচ্ছিল দেখুন, এদিকে দেখুন রুদের নরম রং শিশুর গালের মতো লাল, তো রুদের নরম রংকে তুলনা করা হয়েছিল শিশুর গালের সঙ্গে। তাহলে যেহেতু যাকে তুলনা করা হয়েছিল রুদের নরম রংকে তুলনা করা হয়েছিল, তার জন্য এখানে উপমেয় কি, এখানে উপমেয় হয়ে যাবে রুদের নরম রং, যাকে তুলনা করা হয় এটা হচ্ছে উপমেয়। কারণ কি, আবার বলছি রুদের নরম রং শিশুর গালের মতো লাল,
তো এখানে বলা হচ্ছে রুদের যে নরম রংটা এটা কার মতো লাল, শিশুর গালের মতো। তাহলে কাকে তুলনা করা হচ্ছে রুদের নরম রংকে, কার সঙ্গে তুলনা করা হচ্ছে শিশুর গালের সঙ্গে? তাহলে যাকে তুলনা করা হয় মনে রাখবেন এটা হচ্ছে উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয় যেমন শিশুর গালের সঙ্গে তুলনা করা হলো তখন এটা হবে উপমান। তারপরে দেখুন সাধারণ ধর্ম। তো সাধারণ ধর্ম কি? সাধারণ ধর্ম হচ্ছে যে ধর্ম উপমেয় ও উপমান উভয়ের মধ্যে সমানভাবে বিদ্যমান। তাহলে দুটোর মধ্যে সমানভাবে বিদ্যমান থাকবে তখন তাকে সাধারণ ধর্ম বলা হবে। যেমন যেমন ধরুন আমি বলছি রুদের নরম রং আর এই যে শিশুর গাল, ঠিক আছে, দুটোই কিন্তু লাল বোঝানো হচ্ছে। তাহলে রুদের নরম রং এবং শিশুর গাল দুটোই লাল, তাহলে দুটোর মধ্যেই কী রয়েছে? সাধারণ ধর্ম রয়েছে, সেম একই রকমের ধর্ম রয়েছে। হ্যাঁ, তো তার জন্য এটাকে বলা হচ্ছে সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম হবে লাল, কারণ হচ্ছে রুদের নরম রঙও লাল, শিশুর গালও লাল। সাদৃশ্যবাচক শব্দ হচ্ছে মতু। কেন মতু? এখানে দেখিয়ে দিচ্ছি, সাদৃশ্যবাচক শব্দ সবসময় মতু, মতন, তুল্য, সম, সমান, সদৃশ, নেই, এগুলো হয়ে থাকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবার এদিকে বলছি, উপমেয় যাকে তুলনা করা হবে, যেমন রুদের নরম রং শিশুর গালের মতো লাল, তাহলে রুদের নরম রংকে তুলনা করা হচ্ছে শিশুর গালের সঙ্গে। তো কাকে তুলনা করা হচ্ছে রুদের নরম রংকে? তার জন্য রুদের নরম রং হবে উপমেয়। আর কার সঙ্গে তুলনা করা হচ্ছে? শিশুর গালের সঙ্গে। তো যার সঙ্গে তুলনা করা হবে এটা হচ্ছে উপমান। সাধারণ ধর্ম হচ্ছে যে ধর্ম উপমেয় ওই যে উপমেয় এবং উপমানের মধ্যে বিদ্যমান থাকবে এবং সমানভাবে। তাহলে দেখুন রুদের নরম রঙও লাল ছিল, শিশুর গালও লাল ছিল, তাহলে দুটো এইখানে যে উপমেয় এবং উপমান উভয়ের মধ্যে সমান ধর্ম বিদ্যমান ছিল, তার জন্য এটা সাধারণ ধর্ম। আর সাদৃশ্যবাচক শব্দ মতু, মতন, তুল্য, সম, সমান, সদৃশ, নেই, এগুলো থেকেই হয়ে থাকে। তো নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, যেটা এখান থেকে প্রশ্ন আসবে মেনলি। একটা লাইন দিয়ে বলবে এটা পূর্ণ উপমা, মাল উপমা, নাকি লুপ্ত উপমা, এরকম বলবে। তো দেখুন এটা এখন আমরা আলোচনা করছি, যে উপমাই উপমেয় উপমান সাধারণ ধর্ম সাদৃশ্যবাচক শব্দ এই চারটি অঙ্গই স্পষ্টভাবে উল্লেখিত থাকে তখন তাকে পূর্ণ উপমা অলঙ্কার বলে। তাহলে পূর্ণ উপমা অলঙ্কার কখন হবে? ধরুন এটা একটা সেন্টেন্স বা বাক্য, এই বাক্যের মধ্যে একটা উপমেয় রয়েছে, একটা উপমান রয়েছে, একটা সাধারণ ধর্ম রয়েছে, একটা সাদৃশ্যবাচক শব্দ রয়েছে। যদি এই চারটি উপস্থিত থাকে, এই চারটি অঙ্গই উপস্থিত থাকে, তবে তখন তাকে বলা হবে পূর্ণ উপমা। নাম শুনলে বোঝা যাচ্ছে পূর্ণ উপমা, তাহলে এখানে কোনো কিছুর কমতি থাকবে না, মানে পূর্ণ থাকবে, ঠিক আছে? তো দেখুন এখানে যে উদাহরণটা আছে, এও যে রক্তের মতুরাঙ্গা দুটি জবা ফুল, তাহলে দেখুন এও যে রক্তের মতুরাঙ্গা দুটি জবা ফুল, এখানে উপমেয় হচ্ছে জবা ফুল। দেখুন বলা হচ্ছে এও যে রক্তের মতুরাঙ্গা দুটি জবা ফুল, এখানে তুলনা করা হচ্ছে, হ্যাঁ, এখানে কিসের তুলনা করা হচ্ছে? জবা ফুলের। কার সঙ্গে তুলনা করা হচ্ছে? রক্তের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাহলে উপমান হবে রক্ত। ভালো করে দেখুন লাইনটা, এও যে রক্তের মতো রাঙ্গা দুটি জবা ফুল। তো এই যে দুটি জবা ফুল রয়েছে, এই দুটি জবা ফুল কার সঙ্গে তুলনা করা হচ্ছে? হ্যাঁ, এই যে দুটি জবা ফুল এখানে উপমেয় হবে, কারণ হচ্ছে এখানে যাকে তুলনা করা হচ্ছে, কাকে তুলনা করা হচ্ছে? জবা ফুলকে। কার সঙ্গে তুলনা করা হচ্ছে? রক্তের সঙ্গে তুলনা করা হচ্ছে, এও যে রক্তের মতো রাঙ্গা দুটি জবা ফুল। তাহলে রক্তের সঙ্গে জবা ফুলের তুলনা করা হচ্ছে, তো রক্তের সঙ্গে যার সঙ্গে তুলনা করা হয় এটা হচ্ছে উপমান। এখন সাধারণ ধর্ম কি? সাধারণ ধর্ম হচ্ছে রাঙ্গা। দেখুন কি বলা হচ্ছে, এও যে রক্তের মতো রাঙ্গা দুটি জবা ফুল। তো জবা ফুলও রাঙ্গা মানে লাল, রক্ত হচ্ছে লাল, তাহলে এখানে দুটো জিনিসকে একই রকম দেখানো হয়েছে বা একই রকম ধর্ম দেখানো হয়েছে, তার জন্য সাধারণ ধর্ম হচ্ছে রাঙ্গা। আর সদৃশবাচক বা সাদৃশ্যবাচক শব্দ হচ্ছে মতু, এও যে রক্তের মতো রাঙ্গা দুটি জবা ফুল। তাহলে দেখুন এখানে আমরা পেলাম উপমেয়, উপমান, সাধারণ ধর্ম, সদৃশ্যবাচক শব্দ। যেহেতু আমরা একটা সেন্টেন্সের মধ্যে চারটি পেলাম, তাহলে আমাদের পূর্ণ হয়ে গেল, সব বিষয় পেয়ে গেলাম, তার জন্য এটার নাম হচ্ছে পূর্ণ উপমা। নেক্সট স্লাইডে দেখুন, হাতে বানানো রুটির মতো চ্যাপ্টা রুগা পাতলা চাঁদ। এবার দেখুন এখানে উপমেয় চাঁদ, কারণ কাকে তুলনা করা হচ্ছে? চাঁদকে তুলনা করা হচ্ছে। কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? রুটির সঙ্গে তুলনা করা হচ্ছে। বলা হচ্ছে হাতে বানানো রুটির মতো চ্যাপ্টা রুগা পাতলা চাঁদ, তাহলে চাঁদ চাঁদ হচ্ছে চাঁদকে, চাঁদের কথা বলা হচ্ছে।
তার জন্য উপমেয়। কার সঙ্গে তুলনা করা হচ্ছে? চাঁদকে রুটির সঙ্গে তুলনা করা হচ্ছে। তার জন্য যার সঙ্গে তুলনা করা হবে এটা হচ্ছে উপমান, আর যাকে তুলনা করা হবে চাঁদকে তুলনা করা হচ্ছে তার জন্য উপমেয়। এখন সাধারণ ধর্ম কি? সাধারণ ধর্ম হচ্ছে দেখুন, এই যে রুটি রুটি কীরকম চ্যাপ্টা রোগা পাতলা, এখানে তুলনা করা হচ্ছে চাঁদও চ্যাপ্টা রোগা পাতলা। বলা হচ্ছে হাতে বানানো রুটির মতো চ্যাপ্টা রোগা পাতলা চাঁদ। তাহলে রুটি যেরকম চ্যাপ্টা হাতে বানালে রোগা হয় পাতলা হয়, ঠিক একইভাবে চাঁদকেও বোঝানো হচ্ছে চ্যাপ্টা রোগা পাতলা। তো এগুলো সাধারণ ধর্ম। এগুলো কি সাধারণ ধর্ম? দুটো পদার্থের মধ্যে, দুটো ভিন্ন জাতীয় পদার্থ কিন্তু তাদের মধ্যে সাদৃশ্য দেখানো হচ্ছে সাধারণ ধর্মের মাধ্যমে। চ্যাপ্টা রোগা পাতলা সাধারণ ধর্ম, আর সাদৃশ্যবাচক শব্দ হচ্ছে মতু। তো এই যে মতু, মতু হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ, তার জন্য এটা হবে পূর্ণ উপমা। এখন আমরা লুপ্ত উপমাতে চলে যাই। দেখুন লুপ্ত উপমা কী জিনিস? যে উপমায় উপমেয়, উপমান, সাধারণ ধর্ম, সাদৃশ্যবাচক শব্দ, এ চারটি শব্দের মধ্যে যে কোনো একটি বা দুটির উল্লেখ না থাকে তাকে বলা হয় লুপ্ত উপমা অলঙ্কার। এভাবে বুঝবেন না, আমি একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। ধরুন এটা আমাদের কাছে একটা সেন্টেন্স রয়েছে। তো আমি বলেছিলাম পূর্ণ উপমাতে উপমেয়, উপমান, হ্যাঁ, সাধারণ ধর্ম, সদৃশ্যবাচক শব্দ, এই সবগুলি থাকবে, তাহলে পূর্ণ হয়ে গেল পূর্ণ উপমা। কিন্তু লুপ্ত উপমায় বলা হচ্ছে যে সাধারণ ধর্ম, ধরুন উপমেয়, উপমান, সাধারণ ধর্ম বা সদৃশ্যবাচক, এই চারটার মধ্যে যে কোনো একটার বা দুটার যদি উপস্থিত না থাকে লাইনের মধ্যে, মানে কম থাকে, চারটা না থাকে, তিনটা থাকতে পারে, দুটো থাকতে পারে, তখন তাকে লুপ্ত উপমা বলা হবে, কারণ কিছু জিনিস লুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, তো এখন দেখুন আমি উদাহরণটা দিচ্ছি। পাখির নীলের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। এখানে দেখুন উপমেয় চোখ, এখানে কাকে তুলনা করা হচ্ছে? চোখকে তুলনা করা হচ্ছে, পাখির নীলের মতো চোখ তুলে, তাহলে চোখকে তুলনা করা হচ্ছে, তাহলে উপমেয়। কার সঙ্গে তুলনা করা হচ্ছে? পাখির নীলের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাহলে পাখির নীল হচ্ছে উপমান। সদৃশ্যবাচক শব্দ হচ্ছে মতু, দেখুন পাখির নীলের মতো, কিন্তু সাধারণ ধর্ম অনুপস্থিত, মানে কিসের যে সাধারণ ধর্ম দুটির মধ্যে এখানে নেই, তার জন্য এটা কি হবে? লুপ্ত উপমা আমাদের জন্য হয়ে যাবে। দেখুন ভালো করে, পাখির নীলের বলা হয়নি যে পাখির নীলটা কীরকম ছিল আর চোখটা কীরকম ছিল, এই সাধারণ ধর্মটা বলা হয়নি, সাধারণ ধর্মটা বলা হয়নি বলে এটা লুপ্ত উপমা। যদি বলা হতো পাখির নীলটা এরকম আর বর্ণলতার চোখটাও এরকম, তখন আমরা বুঝে নিতাম পূর্ণ উপমা। নেক্সট যে স্লাইড রয়েছে দেখুন, এটা দেখলে বুঝতে পারবেন। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রূরে। এখানে উপমেয় হচ্ছে বন্যেরা, কার কথা বলা হচ্ছে? বন্যরা বা বন্যেরার কথা বলা হচ্ছে। এখানে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? শিশুদের সঙ্গে। বন্যরা বা বন্যদের কার সঙ্গে তুলনা করা হচ্ছে? শিশুদের সঙ্গে তুলনা করা হচ্ছে, তার জন্য উপমান। আর সাদৃশ্যবাচক শব্দ এখানে অনুপস্থিত, সাধারণ ধর্ম অনুপস্থিত, তাহলে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রূরে, এটা হবে লুপ্ত উপমা। এখন দেখুন মাল উপমা, মাল উপমা মানে অনেকগুলো থাকবে। কি দেখুন, এখন পড়লে বুঝবেন, যে উপমায় একটি মাত্র উপমেয়কে আশ্রয় করে একাধিক উপমানের সমাবেশ ঘটে তাকে বলা হয় মাল উপমা। মানে বলা হচ্ছে এরকম একটা সেন্টেন্স রয়েছে যার মধ্যে উপমেয় একটা, যাকে তুলনা করা হয় তাকে উপমেয় বলা হয়, উপমেয় একটা আছে, কিন্তু উপমান অনেকগুলি আছে, একের অধিক আছে। কী বলা হচ্ছে? বলছি উপমান একের অধিক আছে, মানে যার সঙ্গে তুলনা করা হবে, মানে অনেক জিনিসের সঙ্গে তুলনা করা হলো। ঠিক আছে, একটা জিনিসকে অনেক অনেক ধরনের জিনিসের সঙ্গে তুলনা করা হলো একটা লাইনের মধ্যে, তখন তাকে এটা বলা হবে মাল উপমা। যেমন তোমার সে চুল জড়ানো সুতুর মতো, নিশীথের মেঘের মতো। এখন দেখুন তোমার সে চুল, এখানে চুলের কথা বলা হচ্ছে, যাকে তুলনা করা হয়, চুল তুলনা করা হচ্ছে, তাহলে চুল হচ্ছে উপমেয়। এখন কার সঙ্গে তুলনা করা হচ্ছে? দেখুন নিশীথের মেঘের মতন, একটা হচ্ছে মেঘের সঙ্গে তুলনা করা হচ্ছে, আর একটা জড়ানো সুতুর মতন, সুতুর সঙ্গে তুলনা করা হচ্ছে, দুটো জিনিসের সঙ্গে তুলনা করা হচ্ছে, সুতু মেঘ। আবার বলছি দেখুন ভালো করে, তোমার সে চুল জড়ানো সুতুর মতন, নিশীথের মেঘের মতন। এখানে উপমেয় চুল, কারণ চুলের তুলনা করা হচ্ছে, কার সঙ্গে তুলনা করা হচ্ছে? জড়ানো সুতু আর নিশীথের মেঘ, দেখুন সুতু আর মেঘ, একটি মাত্র উপমেয়কে আশ্রয় করে দুটো উপমানের সমাবেশ ঘটেছে, ফলে এটা হবে মাল উপমা। আরেকটা বুঝিয়ে দিচ্ছি, উড়ে হোক ক্ষয় দুলিসম তৃণসম পুরাতন বৎসরের যত নিষ্ফল সঞ্চয়। তাহলে উপমেয় কি? নিষ্ফল সঞ্চয়, নিষ্ফল সঞ্চয়ের তুলনা করা হচ্ছে এখানে। কার সঙ্গে তুলনা করা হচ্ছে? দুলিসম
তৃণসম। তাহলে দেখুন এখানে উপমেয় হচ্ছে দলিসম ও তৃণসম, দলি এবং তৃণের সঙ্গে তুলনা করা হচ্ছে। দেখুন একটি উপমেয়কে আশ্রয় করে দুটি উপমানের সমাবেশ ঘটেছে, কোন কোন জায়গার মধ্যে তিনটা চারটা পাঁচটা উপমান থাকতে পারে, তখন তাকে বলা হবে মাল উপমা। তো দেখুন আমরা কি সুন্দরভাবে সিস্টেমেটিকভাবে ক্লাস করছি। তো আপনারা এসটিজিটি পরীক্ষার নোট নিতে চাইলে আরডিএন স্টাডি চ্যানেলের, যেটা কমপ্লিটলি আমি তৈরি করেছি, প্রথমে গল্পগুলো রয়েছে ইংরেজি, তারপর কবিতাগুলো রয়েছে, তারপর ইংরেজি গ্রামার রয়েছে, তারপর বাংলা সাহিত্য রয়েছে, বাংলা গ্রামার রয়েছে, ইতিহাস তো জানেন কমপ্লিট রয়েছে টপিক ওয়াইজ, ভূগোল তো জানেন যে করানো হলে কীভাবে করানো হয় এভাবেই রয়েছে। তো পরীক্ষার বেশি দিন নেই, আপনারা চাইলে নোট নিতে পারেন। তো নোট নেওয়ার জন্য কল করবেন 6009186104, আর একটা হচ্ছে 8794928503। যে কোনো একটার মধ্যে কল করে আপনারা বিস্তারিতভাবে জানতে পারেন এবং মানে যে নোটগুলো কীরকম হয়েছে বিষয়গুলো সম্পর্কে জানতে পারেন। তো আশা করি আপনারা আর্ডিয়েন্স স্টাডি চ্যানেলের সাথে রয়েছেন, পাশে রয়েছেন, এবং অন্যদেরকে জানাবেন যে এখানে ক্লাস করা হয় যেন পরীক্ষার মধ্যে আসে এরকম এই সিস্টেমই করানো হয়। সো স্টে উইথ আর্ডিয়েন্স স্টাডি অ্যান্ড গেট সাকসেস।